আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি সুকুমার রায়ের লেখা গদ্য দাশুর পাগলামি। এই গদ্যাংশের যে অংশটুকু আমি স্বরূপ পাঠ করেছিলাম তার পরের অংশ থেকে আজ আমি তোমাদের পড়াব। তো একবার আমরা ফিরে দেখি গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, কি জেনেছিলাম এই গল্প থেকে। ছাত্র সমিতির অধিবেশন হবে, ছেলেরা ঠিক করেছে তারা অভিনয় করবে, দাশুর ভারী ইচ্ছে সে অভিনয় করবে। একে ওকে দিয়ে সে সুপারিশ করিয়েছিল, কিন্তু সবাই কোমর বেঁধে বলেছিল যে সেটা কিছুতেই হবে না, কারণ গতবার যখন অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল, সেবারের অভিনয়টা সে একেবারে মাটি করে দিয়েছিল। তাই এবার সবাই ঠিক করেছে যে দাশুকে কিছুতেই অভিনয় করতে দেওয়া হবে না। যাই হোক, দাশু বেচারা খুব মিনতি করল প্রথমে, কিন্তু কেউ রাজি হলো না। তারপর সে কেমন যেন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন তালিম চলছিল দাশু রোজ এসে চুপটি করে ঘরের কোণায় বসে অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে ক্লাসের ছোট গণসার সঙ্গে দাশুর কিন্তু ভারী ভাব হয়ে গেছে, এটা সবাই দেখতে পায়। গণসা আবৃত্তি করতে পারে, চমৎকার আবৃত্তি করতে পারে বলে তাকে দেবদূতের ভূমিকা দেওয়া হয়েছে। দাশু কিন্তু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল ছবির বই দেয় আর বলে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গণসার ওপর দাশুর এতখানি টান কেন হবে কেউ বুঝতে পারছিল না। কেবল সবাই দেখতে পেল গণসাটা খেলনা আর খাবার পেয়ে দাশুদার পরম ভক্ত হয়ে উঠতে লাগল। ছুটির দিনে সবাই যখন অভিনয়ের জন্য তৈরি হচ্ছে তখন আসল ব্যাপারটা বোঝা গেল। আড়াইটা বাঁচতে না বাঁচতে দাশু সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। তো ছেলেরা জিজ্ঞাসা করল, কী রে তুই এখানে কী করছিস? দাশু বলল, বাহ পোশাক পরব না। তো বলল, পোশাক পরবি কী রে, তুই তো অ্যাক্টিং করবি না। দাশু তখন বলল, বাহ খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগল, সবাই জানে গণসাই দেবদূত সাজবে। তো সবাই বলল, কেন গণসার কি হলো? দাশু বললে, কি হয়েছে তা গণসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন সবাই চেয়ে দেখল গণসা আসেনি, রামপদ বিশু সবাই গণসার খোঁজে ছুটে বেরোলো, সবাই ছুটে বেরোলো গণসার খোঁজে, গণসা কোথায় গেল? এই পর্যন্ত আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, স্বরূপ পাঠ করেছিলাম এবং তার বিষয়বস্তুর বিশ্লেষণ করেছিলাম। আশা করি তোমরা সবাই শুনেছ এবং বুঝতে পেরেছ। আজ পরবর্তী অংশের স্বরূপ পাঠ করব। সারা স্কুল খুঁজে শেষটায় গণসাকে খুঁজে পাওয়া গেল টিফিন ঘরের পিছনে। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গণসা কাঁদতে লাগলো, বললে, না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমাকে ফুটবল দেবে না। আমরা এসে খবর দিলাম যে গণসাকে কিছুতেই রাজি করানো গেল না,
তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর ঠিক হলো যে দাশুকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করল। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেও আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারি সেজেছিল, সে দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি, নিজেই গড়গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘণ্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। এই ছিল পরবর্তী অংশের স্বরূপ পাঠ। এবার বিষয়বস্তুর যে অংশটা আমি পড়ালাম তা আমি তোমাদের বোঝাবো, বিষয়বস্তুর বিশ্লেষণ করব। মন দিয়ে শোনো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বেশ মজার চরিত্র হলো দাশু। সে কিন্তু আবারও প্রায় গোল পাকিয়ে ফেলেছে। তো কি করলো দাশু এবার শুনে নাও। গত ক্লাসে আমরা জেনেছিলাম গণসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা স্কুল খুঁজে শেষটায় গণসাকে খুঁজে পাওয়া গেল টিফিন ঘরের পেছনে। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু চটপট আমরা তাকে গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম যে তোকে অভিনয় করতেই হবে। গণসা কাঁদতে লাগলো, বললে না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমাকে ফুটবল দেবে না। এবার বুঝতে পারলাম যে এটা ছিল দাশুর কারসাজি, সে ফুটবল দেবে বলে গণসাকে তার চরিত্রের অভিনয়ের যে অংশটুকু ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা এসে খবর দিলাম যে গণসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক ঝগড়াঝাটির পর ঠিক হলো যে ঠিক আছে, দাশুকেই দেবদূত সাজতে দেওয়া হোক।
শুনে দাশু খুশি হলো, অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু কিন্তু সব ঠিকঠাকই করেছে, বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল, বুঝতে পেরেছ? তৃতীয় দৃশ্যে এসে সে কিন্তু বাড়াবাড়ি আরম্ভ করল। এক জায়গায় তার বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল, এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেও আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ আগের দৃশ্যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী সবাই হাজির, এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশীষ করিয়া আশীষ মানে আশীর্বাদ, আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে উপস্থিত। আবার দাশু স্টেজে পৌঁছে গেছে, কি বলেছে, আবার সে এসেছে ফিরিয়া। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেয়ে হারিয়ে ফেলল, আমরাও কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম। দাশুর তো আসার কথা নয়, দেবদূতের আসারই কথা নয়, অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়ে গেল। রাখাল প্রতিহারি সেজেছিল, সে দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু, চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল, দিয়েছে তার মাথার পাগড়ি ফেলে ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এই রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে গিয়ে, যাও সবে নিজ নিজ কাজে, প্রত্যেকে নিজের কাজে চলে যাও বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, বুঝতে পেরেছ? এবারও কিন্তু দাশু গোলমাল পাকিয়ে ফেলেছে, সে নিজেই গড়গড় করে রাজার শেষ বক্তৃতাটা বলে দিয়ে সবাইকে নিজের নিজের কাজে ফিরে যেতে বলেছে, যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। বুঝতে পারলে বেশ মজার দাশুর পাগলামি, কি পাগলামি দাশু করলো বুঝতে পারলে? দাশুকে অভিনয়ের সুযোগ কিন্তু দেওয়াই হয়নি, কিন্তু দাশু কারসাজি করে গনসাকে সরিয়ে দিয়ে নিজেই দেবদূতের চরিত্রে অভিনয় করবে বলে ঠিক করে নিয়েছিল, এবং অবশেষে সে মঞ্চে এলো এবং আবার সে পাগলামি করলো, অর্থাৎ গোলমাল পাকিয়ে বসল। ভালো করে স্বরূপ পাঠ করবে এবং বিষয়বস্তু বুঝবে। এবার শব্দার্থ লিখন তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি একবার পড়ে দিচ্ছি, বই থেকে ভালো করে পড়বে। শব্দার্থ অধিবেশন মানে সভা, অভিনয় নাট্য প্রদর্শন, সুপারিশ পরের জন্য অনুরোধ, দ্বন্দ্বযুদ্ধ সামনাসামনি দুজনের মধ্যে লড়াই, সম্মুখ সামনে, সমর মানে যুদ্ধ, আনাড়ি মানে অনভিজ্ঞ, ঘাবড়ে থতমত ভাব, হুঙ্কার মানে গর্জন, মিনতি মানে অনুরোধ, তালিম অনুশীলন, চমৎকার খুব সুন্দর, দেবদূত দেবতাদের দূত, দূত হচ্ছে বার্তা বাহক, টান আকর্ষণ পরম খুব, সাজখর যেখানে সাজগোজ করা হয়, অ্যাক্টিং অভিনয়, খটকা সন্দেহ, খোঁজে সন্ধানে, গ্রেপ্তার পাকড়াও ধরা, আরম্ভ সূচনা, গোলমাল গণ্ডগোল, বিমুখ মানে বিরূপ, স্টেজে
মঞ্চে, জেদ মানে বায়না আবদার, তোয়াজ মানে খাতির, মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সংবাদ খবর, স্বর্গ দেবলোক, অভিমুখে মানে দিকে, উপস্থিত হাজির, বক্তৃতা ভাষণ, সর্দারের কাজ, প্রতিহারী পাহারাদার, ঠেকাতে আটকাতে, প্রতিহারী মানে পাহারাদার আর ঠেকাতে মানে আটকাতে, অত্যাচার পীড়ন, যাতনা যন্ত্রণা বা জ্বালা, পর্দা যবনিকা। তো এই ছিল শব্দার্থ, তোমাদের বইয়ে রয়েছে, তোমরা অবশ্যই বই থেকে প্রত্যেকটা শব্দের অর্থ পড়বে, শব্দার্থ জানলে তবে কিন্তু তোমাদের সরব পাঠ করতেও ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে সরব পাঠ করতে করতে বিষয়বস্তু। প্রত্যেকে অবশ্যই শব্দের অর্থ ভালো করে পড়বে। এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকে আমি আরও একবার বলছি, গল্পটা পড়বে বারে বারে তবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।